ক্রাইস্টচার্চে সেই বিভীষিকার কথা কেউ ভুলে যায়নি। 2019 সালে হামলা হয়েছিল মসজিদে এবং বাংলাদেশ দল অল্পের জন্য রক্ষা পেয়েছিল। তবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল টেস্টে বাংলাদেশের জন্য কখনোই সুখকর কোনো ভেন্যু ছিল না। কেন জানি মনে হচ্ছে এবারও শুরুটা যেমন হয়েছে এই সেকেন্ড টেস্টে, সেটাতেও অস্বস্তিদায়ক কিছু এবং সেটাও ভালো কোনো ইঙ্গিত দেয় না। প্রথম দিন শেষে 349 এক উইকেটে সিরিজ জেতার প্রথম টেস্টে মাউন্ট মাঙ্গানুয়ে জিতে যে পথে এই মিশনে শুরুটা করেছিল এই টেস্টে বাংলাদেশ দল, তার কিছুটা হলেও বলা যায় যে আপার হ্যান্ডে নিউজিল্যান্ডে এই মুহূর্তে। মাহাদি আছেন আমার সঙ্গে, আমি সমীল টিটু। আমরা একটু যে বিষয়ে নজর দিতে চাই সেটা হলো যে টস তো বাংলাদেশ দল জিতেছিল একদম গ্রিন টপ উইকেট, না ভেবে চিনতে বোলিংয়ের সিদ্ধান্ত মুমিনুল হকের, কিন্তু সেটা আলটিমেটলি কাজেই দিল না। টিটু, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম একটা গ্রিন টপ উইকেট, যে উইকেটে পেসাররা সবসময় মানে আমার কাছে মনে হয় যে তাদের লোভ লাগতে থাকে যে এরকম উইকেট কখন পাবো এবং কখন অপোনেন্টের ব্যাটসম্যানদেরকে নাকানি চুবানি খাইয়ে ছাড়বো। কিন্তু দিন শেষে হয় কি যে আপনার হাতে অস্ত্র আছে একটা, আপনি হয়তোবা AK-47 নিয়েই নেমেছেন, কিন্তু AK-47 কীভাবে চালাতে হয় সেটা আপনার জানা নাই। আপনার হাতে গ্রিন টপ উইকেট আছে, কিন্তু ওই গ্রিন টপ উইকেটটাকে ঠিক কীভাবে এক্সপ্লোর করা লাগে, এক্সপ্লয়েট করা লাগে এবং সেটাকে অপোনেন্টের এগেনস্টে কীভাবে ব্যবহার করা লাগে সেটা কিন্তু বাংলাদেশের পেসাররা আজও পর্যন্ত শিখতে পারেনি। মাউন্ট মাঙ্গানুয়ের কথা আমি যদি যাই, মাউন্ট মাঙ্গানুয়ের উইকেট ছিল কিন্তু অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি, তার মানে ক্রাইস্টচার্চের উইকেটের ঠিক রিভার্স একটা উইকেট ছিল, যেখানে বাংলাদেশি পেসাররা ভালো বোলিং করেছিলেন। লাইন লেন্থ সব দিক থেকে চিন্তা করলে প্রথম ইনিংসের কথা বাদ দিয়ে আমি সেকেন্ড ইনিংসে বোলাররা আরও বেশি কম্প্যাক্ট ছিলেন, অনেক কম্পোজড ওয়েতে বোলিং করেছেন। বাট ক্রাইস্টচার্চে ওই যে আপনার হাতে AK-47 আছে কিন্তু আপনি জানেন না এটাকে কীভাবে ইউজ করবেন, এবং সেখানে যেটা হয়েছিল মাউন্ট মাঙ্গানুয়েতে আমার মনে হয় যে সবাই আমরা সেটা দেখেছি যে ওই উইকেটটা অনেকটা কমফোর্ট জোন ছিল বাংলাদেশের বোলারদের জন্য, যে এমন উইকেটে সাধারণত তারা কোথায় বল ফেলতে হয় ব্যাক অফ দ্য মাইন্ডে তারা জানে যে এখানে বল ফেললে ডিরেকশনটা এরকম হবে, ডেভিয়েশনটা এরকম হতে পারে। হোয়ারাজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে তারা যখন বল করছিল মনে হচ্ছিল যে আউটসাইড অফ দ্য অফ টু মাচ শর্টার ডেলিভারি দিচ্ছেন, এবং এই উইকেটে ব্যাটসম্যানদের ব্যাটে যদি ঠিকমতো আসে এত রুম পেলে একদম পানিশ হবে, তার কোনো ব্যত্যয় হয় না। এবং ফুল লেংথে এত বেশি বল হচ্ছিল যে জাস্ট শুধুমাত্র টাইমের উপর নির্ভর করছিলেন উইলিয়াং এবং টম লেথাম, মানে এক্স্যাক্টলি অতিরিক্ত যদি এরকম কন্ট্রোললেস বোলিং করতে থাকে, এবং হয় না যে আমরা অনেক সময় এটা বলি যে স্বর্গে গেলে মাথা নষ্ট হয়ে যায় যে আসলে কী করবো না করবো, পেস বোলিংয়ে স্বর্গ পেয়েছেন, বোলাররাও আসলে ঠিকমতো কন্ট্রোল রাখতে পারেননি। আজকে অন্য বিষয়ে মানে টম লেথামের দুটো আউটের বিষয়ে পরে কথা বলতে চাই, কিন্তু তার আগে বলতে চাই যে প্রচুর অপশনস ছিল বাংলাদেশের পেস বোলারদের হাতে এবং তারাই লম্বা লম্বা স্পেলই করেছেন, কম বেশি সবাই 22 ওভার করেছেন, তাসকিন 21 করেছেন ইবাদত, এবং আমার মনে হয় যে 18-র মতো করেছেন শরীফুল, তিনি একটু ইকোনমিক্যাল ছিলেন, বাকিরা একটু ব্যাপারে। ইবাদত তো 5.5-এর কাছাকাছি রান দিয়েছেন প্রায়, রানটা যদি একটু কন্টেন্ট করার, আমরা সোহানের কাছ থেকে প্রায় শুনছিলাম একটু রান কন্টেন্ট কর প্রেশারে পড়বে এরকম, রানটা যদি একটু কন্টেন্ট করা যেত, ভালো এরিয়ায় বল করা যেত, ব্যাটসম্যানদের লাগাম টানা যেত কিনা আর একটু। সত্যিকার অর্থে আসলে যে চমৎকার উইকেট পেস বোলারদের জন্য, খুবই অ্যাসিস্ট করা একটা উইকেট, এই উইকেটটাকে কিন্তু বাংলাদেশি বোলাররা কাজে লাগাতে পারেন, স্পেশালি তিন পেসার। তারা মাউন্ট মাঙ্গানুয়েতে যেরকম দুর্দান্ত লেন্থ পিক করে বোলিং করেছিলেন, এই জায়গায় কিন্তু সেটা তারা পারেনি, শর্ট করেছে, একটু এক্সট্রা ফুল করেছে, যে কারণে ব্যাটসম্যানরা কিন্তু খুব অনায়াসে খেলে গেছে, এবং অনায়াসে খেলতে খেলতে তারা উইকেটে সেট হয়ে গেছে। যখন একজন ব্যাটসম্যান দুই এন্ডে দুজন ব্যাটসম্যান উইকেটে সেট হয়ে যায়, তখন কিন্তু আপনি ভালো বল করলেও ব্যাটসম্যানরা খুব সহজেই সেটাকে নেগোশিয়েট করে। আপনি দেখেন পেসাররা ফেল করেছে, মেহেদি হাসান মিরাজ একমাত্র স্পিনার দলে, মানে আমি যদি জেনুইন স্পিনারের কথা বলি তিনি আছেন, এরকম উইকেটে প্রথম দিনে মেহেদি মিরাজ খুব ভালো বোলিং করবেন বা তার কাছ থেকে খুব ভালো বোলিং আশা আসলে কেউ করেও নি, আমার কাছেও সেই আশাটা ছিল না। মেহেদি মিরাজকেও কিন্তু তারা খুব অনায়াসে খেলেছেন। আমরা দেখেছি মাউন্ট মাঙ্গানুয়েতে উইকেট বিচারে যেহেতু একটু উইকেটটা গ্রিপ করা উইকেট ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি নাজমুল হোসেন শান্তকে বোলিং আনা হয়েছিল, দুর্দান্ত একটা ব্রেক থ্রু দিয়েছিলেন মুমিনুল হক সৌরভ অন্য এন্ডে আরেকজন স্পিনারকে আনার জন্য। তবে মিরাজ কিন্তু আজকে যে ট্রাইটা করছিলেন যে বারংবার ব্যাটসম্যানকে স্ট্যাম্পের সামনে ট্র্যাপ করার চেষ্টাটা করছিলেন যে বল স্কিট করে যেন LBW পান, তার স্ট্র্যাটেজিটা ছিল LBW করানো। ওয়ারেস তাইজুল ইসলাম হয়তো বা ডিফারেন্ট কাইন্ড অফ বোলার, তিনি ফ্লাইট দেন বেশি, ব্যাটসম্যানকে প্রলুব্ধ করেন যে লম্বা স্ট্রাইড নিয়ে, বা কখনো কখনো হয়তো বা একটু দূরের বলকেও চেজ করতে তিনি প্রলুব্ধ করেন যদি ফ্লাইটটা বেশি থাকে। মিরাজ কিন্তু সেই জায়গায় স্ট্রেইট বল করেন, খুব জোরের উপরে করেন, বলও খুব পেসের সাথে এখানে আসে, টার্ন হয় খুব সামান্য। মিরাজের ক্ষেত্রে অ্যাট এ টাইম মনে হচ্ছিল যে হ্যাঁ রেকলেস রান, এবং ডেভন কনওয়ে উইকেটের দুপাশেই খুব স্বচ্ছন্দে তাকে খেলছেন, তাইজুলকেও হয়তো বা খেলতেন, এখানে বলার আসলে যায় না। তবে
একটু ডিফারেন্ট তো অবশ্যই দুজন এবং আজকে মুমিনুলও হাত ঘোরাননি এক্স্যাক্টলি এবং যেহেতু মুমিনুল সেই সাহসটা করেনি আমি সেটাই বলছিলাম যে মাউন্ট মঙ্গানিতে মুমিনুল খুবই ভাইটাল দুটো উইকেট নিয়েছিলেন খুবই ভালো ব্রেক থ্রু ছিল কিন্তু ক্যাপ্টেন যখন দেখেছেন যে দুই এন্ড থেকে ব্যাটসম্যানরা বোলারদেরকে মানে মেইন প্রাইম বোলারদেরকে এত ভালোভাবে নেগোসিয়েট করছিলেন যে ক্যাপ্টেন সাহসী করেনি আসলে বোলিংয়ে আসা তবে এরকম প্রথম দিন শেষে 349 রান মেবি আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করা যেত মুমিনুল নিজেও আসতে পারতেন মানে রান তো হচ্ছিলই মুমিনুল এসে যদি সেই মাউন্ট মঙ্গানোর মতো কিছু একটা ম্যাজিক তিনি দেখাতে পারতেন হলেও ভালোই হতো তবে তবে আমার কাছে কেন জানি মনে হয় মাহাদি যে আমরা মাউন্ট মঙ্গানুইতে বেশ কিছু জিনিস আমাদের ফেভারে গেছে ক্যাচ হচ্ছিল না ড্রপ হচ্ছিল অনেক সময় রান আউট থেকে বেঁচে যাচ্ছে ওদের রান আউট করা হচ্ছে না আমার মনে হয় লাকটা ওদের থেকে বাংলাদেশের পক্ষে বেশি ছিল আজকে আবার লাকটা গেল উল্টো দুটো আউট দিলেন টম লেটহাম ক্যাম্পায়ার এবং দুটো একটা দেখা গেল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল একটা দেখা গেল উপর দিয়ে যাচ্ছিল এবং আনলাকি বোলারটার নাম দুই ক্ষেত্রে ইবাদত তার প্রথম ওভার ছিল যদি প্রথম ওভারে সে দুটো উইকেট তিনি পেয়ে যেতেন তিনি যে রকম অ্যাগ্রেসিভ মাইন্ডের সিম বোলার সেটা তো তার ফেভারে কাজ করতো তিনি আরো উদ্বুদ্ধ থাকতেন এবং সেই ভাইবটা বাংলাদেশ দল নিউজিল্যান্ডের উপর আরো প্রেসারটা ক্রিয়েট করতে এবং দেখেন টিটু 16 রান এবং 18 রানে টম 18 রান টম দেন দেখেন প্রথম 8 ওভারে রান হয়েছে 22 তার মানে একদম শুরুতে বোলাররা কিছুটা কন্ট্রোলড ওয়েতে বোলিং করছিলেন নবম ওভারে এসে টম লেথামকে যদি ইবাদত আউট করে দিতে পারতেন তাহলে দেখেন ওই প্রেশারটা কিন্তু আরও বেশি চেপে বসতো তখন পরের ব্যাটসম্যানের জন্য ব্যাপারটা হতো হচ্ছে সার্ভাইভাল একটা ইনস্টিংক্ট তৈরি হতো সেটা হয়নি টম লেথাম দুবার রিভিউ নিয়ে বেঁচেছেন এবং সেই বাঁচা লাইফটাকে মানে পাওয়া জীবনকে কত চমৎকারভাবে কাজে লাগাতো এবং টম লেথামে মানে জানতেন যে তাকে ভালো একটা কিছু করতে হবে তার 12তম শতক ক্যাপ্টেন হিসেবে প্রথমবারের মতো সে 50 ক্রস করেছে 50 ক্রস করে সেটা 150 ক্রস করে ফেলেছেন 186 এবং 200 রান তো মানে হাতের নাগালে সকালবেলা ব্যাট করতে নামলে সেকেন্ড ডেতে হয়তোবা সেটা অনায়াসে তিনি করে ফেলতে পারেন এবং ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল না হয় তার হোম ভেনিউ তবে ডেভন কনওয়েনের ওয়ের ক্ষেত্রে আসলে কি বলবো হ্যাগলি হোক মাউন্ট মঙ্গানুই হোক সেটা ইংল্যান্ডের মাটিতে হোক সব জায়গায় তিনি কিন্তু সপ্রতিভ স্বতঃস্ফূর্ত এবং ডেভন কনওয়েকেও আটকানোও খুব মুশকিল হয়ে যায় 99 করে তিনি আনবিটেন আছেন সেঞ্চুরির অপেক্ষা এবং সেই জায়গায় ডেভন কনওয়েও কিন্তু একটা ভালো সাপোর্ট কিন্তু টম লেথামকে দিয়েছেন এবং এই দুজন যতক্ষণ ক্রিজে আছেন নিউজিল্যান্ড আরও বড় খেলবে লম্বা করবে চাইবে না তারা নিশ্চয়ই দুবার ব্যাট করার সেক্ষেত্রে কষ্ট করতে এক্স্যাক্টলি এবং প্রথম দিনে যখন এত রান হয়ে যায় ক্রাইস্টচার্চের রেকর্ড রান হয়ে যায় ইনফ্যাক্ট এক উইকেটে নিউজিল্যান্ডেরই রেকর্ড রান এটা তো এরকম একটা জায়গা থেকে নিউজিল্যান্ড অবভিয়াসলি চাইবে যে তাদের রানটা মানে 500-600-600 কাছাকাছি নিয়ে যেতে দুবার ব্যাট করতে তারা চাইবে না কারণ ক্রাইস্টচার্চের যে উইকেটের চেহারা আমরা দেখলাম এবং ঠিক বল ওইখানে মানে নিউজিল্যান্ডের বোলাররা ওটাকে যেভাবে ইউজ করতে পারবেন বোল্ট সাউদি এবং আরও একজন স্পিনার বাদ দিয়ে ডেরিল মিচেলকে দলে নেওয়া হয়েছে একজন পেস বোলিং অলরাউন্ডার তার মানে তাদের মানে পেস বোলিং ফায়ার পাওয়ার আরও বেশি স্ট্রং এই মুহূর্তে সুতরাং তারা দুইবার ব্যাট করতে কোনোভাবেই চাইবেন না আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং যে মাউন্ট মঙ্গানুইতে যতটা ইজিলি তারা প্রোগ্রেসটা করতে পেরেছিল এই হ্যাগলি ওভালের গ্রিন টপ আসলে কতটা সেক্ষেত্রে স্বচ্ছন্দ থাকতে দেয় দলকে এরই মধ্যে কিন্তু 100তম ক্যাপ পেয়ে গেছেন বাংলাদেশের টেস্ট প্লেয়ার হিসেবে নাইম শেখ 100তম ক্রিকেটার টেস্টে ডেবিউ হচ্ছে এরকম তিনি খেলছেন মাহমুদুল হাসান জয় ইনজিওর তার পরিবর্তে সারপ্রাইজিংলি মুশফিকুর রহিম আগের দিন নিশ্চিত হলেন যে তিনি এই টেস্ট ম্যাচে খেলতে পারছেন না সোহানকে গ্লাভস হাতে উইনিং কম্বিনেশনটা ভাঙতেই হতো জয়ের কারণে দুজনকে চেঞ্জ করা হচ্ছে উইকেট প্রতিকূলে দুটা চেঞ্জ প্রতিকূলে আসলে কতটুকু পজিটিভ বাংলাদেশ এই দুই প্রতিকূলতা নিয়ে এগোতে পারবে মানে বাংলাদেশে যখন আগের দিনই মুশফিকের না খেলাটা নিশ্চিত হয়ে গেছে তার কুচকিতে চোট আছে তখনই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল মেন্টালি অনেকটা বকডাউন হয়ে গেছে দেখেন মাহমুদুল হাসান জয় মাউন্ট মঙ্গানুই টেস্টের মানে বাংলাদেশের বেস্ট পারফর্মার আমি বলবো এই কারণে বলবো যে মানে ইনএক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপে এরকম একজন ইয়াংস্টার একটা দারুণ শুরু এনে দিয়েছিল সেটা কিন্তু বাংলাদেশ দলকে ভিন্নভাবে উজ্জীবিত করেছিল মাহমুদুল হাসান জয় নেই নাইম শেখকে 100তম টেস্ট ক্রিকেটার হিসেবে যার কিনা 6টা মাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স তাকে নামাতে হচ্ছে বাধ্য হয়ে মুশফিকুর রহিম মানে আমরা যদি বলি যে বাংলাদেশের 5 সিনিয়র ক্রিকেটার সাকিব তামিম তো এমনিই নেই 2009 মাশরাফি নেই আমি একটু মনে করিয়ে দেই সেটা হচ্ছে 2005 থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দল যতগুলো টেস্ট ম্যাচ জিতেছে এর সবকটিতে একজন না একজন সিনিয়র এই 5 সিনিয়র ক্রিকেটারের কেউ না কেউ ছিলেন এই প্রথম 5 সিনিয়রের কেউ নেই 16 বছর মানে 16 বছরে এই প্রথমবারের মতো বাংলাদেশ দলের এই এক্সপিরিয়েন্স হচ্ছে যে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ এবং মাশরাফি তো 2009 অবসরে চলে গেছেন রাইট এবং সেই জায়গা থেকে আমি বলবো যে মাহমুদুল্লাহ গত বছরে জিম্বাবুয়ে সফরে তিনি অবসরের ঘোষণা দিয়ে দিলেন সেই জায়গায় এই যে বাংলাদেশ দলটা আরও বেশি আনকোড়া হয়ে গেল এই দলে সিনিয়র বলতে মুমিনুল হক সৌরভ
রাইট, মুমিনুল হক সৌরভ সিনিয়র রয়ে গেলেন, তবে তার সিনিয়রিটি শুধু ক্যাপ্টেন্সিতে নয়, ব্যাটসম্যান হিসেবেও লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তিনি করুন সেটা আমরা সবাই এক্সপেক্ট করছি। এবং আমরা সেকেন্ডেতে বাংলাদেশের একটা ফাইট ব্যাক দেখতে চাই, সেটা বোলিংয়ে হোক কিংবা পরবর্তীতে ব্যাটাতে যখন বাংলাদেশের ফার্স্ট ইনিংসে নামবে সেক্ষেত্রেও। আমরা শেষ করছি আমাদের এই শো হক আই, সবাই ভালো থাকবেন।